সরকার নিজে বলতেছে কি সুষম খাদ্য খাওয়া পাচ্ছো, সুষম খাদ্য খাওয়া পাচ্ছো, সুষম খাদ্য খাইতে পারলেই তো বাঁচবো। দাম যেভাবে বেড়ে গেছে বর্তমানে, যেভাবে আমাদের বড় নির্ময়ের মানুষ বেশি বেড়ে যাচ্ছে, মানে কারণ হচ্ছে এখন মাঝারিরা নির্মূলক হয়ে যাচ্ছে, বড় লোকরা মাঝারি হয়ে গেছে, তাদের এখন সামর্থ্য নাই, কিভাবে থাকবে, কারণ জিনিসের দাম বেড়ে গেছে। এখন চালের কেজি মানে 300 টাকা করে দিচ্ছে, মানে ওগুলো কি ভালো? তেমনভাবে খাতার দাম, বইয়ের দাম, পেন্সিলের দাম, ওগুলো দিন দিন বাড়ে যাচ্ছে। একটা 10 টাকা কলম 12 টাকা করে দেওয়া হচ্ছে, তাতে আমাদের সেই স্টুডেন্টদের লেখতে অসুবিধা হচ্ছে। আমরা কি এগুলা মেনে নিতে পারতেছি? মানে নির্মূলকরা কিভাবে চলবে, কিভাবে চলবে, তারা কিভাবে পড়াশোনা করবে? তাদের তো গাইড কেনার টাকা নাই, থাকবে কিভাবে? এখন 600 টাকা গাইড করে দিয়েছে, আগে ছিল 400 টাকা গাইড, ওগুলো কি কোনো দেখা যায়? নির্মূলকের মানুষরা আমাদের ক্লাসে কমপক্ষে 100 জনের মধ্যে 20 জন ইজিলি নির্মূলক, তাদের কি, তারা কি করবে? তাদের তো আর উপায় নাই, তাদের গাইড কেনার উপায় নাই, পেন্সিল কেনার উপায় নাই। পরীক্ষার সময় আমার ফ্রেন্ড একটা দেখছি শুধু একটা পেন্সিল নিয়ে আর একটা কলম নিয়ে পরীক্ষা দিতে আসছে, তাদের স্কেল কেনার টাকা নাই, থাকবে কিভাবে? সবার যে দাম বাড়া, সব কিছুর যে দাম বাড়া, গরুর মাংস কেনার দিন হয় প্রত্যেক শুক্রবার দিনে, দেখা যায় যে আগে আমরা কিনতাম কত কেজি, 5 কেজি 10 কেজি মানুষ অলরেডি কিনতো, এখন বড় লোকরা যে মাঝারি যাচ্ছে তাদের এই কেনার কিন্তু সামর্থ্যটা কমে গেছে, তারা এখন কিনতেছে 1 কেজি আধা কেজি, বা এখন এক পাওয়া হয়ে গেছে। নির্মূলকের মানুষরা কি করবে? তাদের তো এতটুকুই দাম, এতটুকু গা, তাদেরও তো ইচ্ছা হয় কিছু সুষম খাবার খাওয়ার, তাদেরও কি ইচ্ছা হয় না? ব্রয়লার মুরগি তাদের আগে ছিল 80 টাকা, 190 টাকা, বাড়তে বাড়তে 100 টাকা, 115 টাকা, 120 টাকা, বর্তমানে এখন 230 টাকা। ওগুলোকে আমাদের নির্মূলকের মানুষরা খেতে পারতেছে? তাদেরকে প্রতিদিন শাকসবজি খেতে হয়, আমাদের বই তো লেখা আছে সুষম খাদ্যের পাশাপাশি আমাদের গা খাদ্য খেতে হয়, তাহলে কি কিভাবে খাবে, কিভাবে খাচ্ছে? সেগুলোর তো দাম বেড়ে যাচ্ছে, খাতা কলম দাম বেড়ে যাচ্ছে, বই খাতা দাম বেড়ে যাচ্ছে, সব কিছুরই তো দাম বাড়তেছে, কিসের দাম কমতেছে? এটা তো বাংলাদেশে কমতেছে না, বাংলাদেশে শুধু বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, কখন কমবে বাংলাদেশ? এটা কি বাংলাদেশে, আমাদের সবার তো হক আছে, সবার কিছু তো খাওয়ার গিয়ে আছে। আজকে বাংলাদেশের মানুষরা কি খাবে? যেভাবে দাম বেড়ে গেছে মাঝারি লোকরা শেষ পর্যন্ত শাকসবজি খেয়ে দিন কাটাতে হচ্ছে, বড় লোকরা এখন মুরগি কিনতেছে, আর কি তারা কি করবে? তারা তো গরুর মাংস কিনার টাকা নাই। নির্মূলকরা কি করবে? তারা তো এক পাও তো বেছে না মুরগি গরুর মাংস, তারা কি কিনতে পারতেছে? তারাও তো কিনতে পারতেছে না। কলা আপেল ওগুলো খাওয়া প্রতিদিনই বই লেখা আছে, আমাদের নিজের কিছু না, বই তো লেখা আছে আমাদের, যেমন ইংলিশ বইয়ে লেখা আছে ফুড অ্যান্ড নিউট্রিশন, ওগুলোতে ফুল ফুড ফল যা আছে সব। এখন বাজারে দেখতে গেলে আগে ছিল 80 টাকা আপেল, এরকমও ছিল 110 120 130 140, করতে করতে 220 টাকাও আসছে। এখন কীভাবে হবে? এখন প্রতি কেজি 300 টাকা আপেল, এখন তারা খেতে পারতেছে? কীভাবে খাবে? এখন হচ্ছে সুষম খাদ্য শুধু শাক 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 শাক, কী খাবে আর? সরকার নিজে বলতেছে কি সুষম খাদ্য খাও বাঁচো, সুষম খাদ্য খাও বাঁচো, সুষম খাদ্য খাইতে পারলেই তো বাঁচবো। দাম যেভাবে বেড়ে গেছে, আমি সরকারের কাছে একটা আবেদন চাই, শুধু পেন্সিল খাতা কলমগুলোর দাম কমাই দেয়, আমি সরকারের কাছে একটু আবেদন চাই।